শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ময়নাগর এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই ধারণা। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় পুলিশ। বরখলা থানার অন্তর্গত ময়নাগর চা বাগানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 55 বছর হবে। পরনে ছিল নীল রঙের সোয়েটার এবং মাটির রঙের লং প্যান্ট। আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা পুলিশের। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ASI জাকির মজুমদার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। 27 নম্বরে অজানার একটি লোক এসে এখানে সুইসাইড হয়েছেন। আমরা স্যারও চিনতে পারছি না, আমরাও চিনতে পারছি না কোন জায়গার মানুষ। আমরা কয়েক দিন পরে আমাদের স্যার এখন তাকে মেডিকেল নিয়ে যাই, আর মেডিকেল থাকে তাকে পোস্টমর্টম করে কী করবে তা আমরা জানি না। ও আজকে আমরা ইনফরমেশন পাওয়া মতে ময়নাগর থেকে আসিয়া পাইছি যে একজন অনুমান 55 ইয়ার্স হইব, একটা আনআইডেন্টিফাইড ব্যক্তি। এই খবর হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আইয়ে আমরা আনআইডেন্টিফাইড ডেড বডিকে উদ্ধার করছি। উদ্ধার করে তার ইনকোয়েস্ট করি এখন SNCকে ফর টু এসার্টেন দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ, PM করানোর জন্য SNCকে পাঠাইছি। বাড়ৈগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফের চিতাবাঘের ছাল সহ আটক দুই পাচারকারী। ঘটনা ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে। জানা যায় আটককৃত দুই পাচারকারী নেপালের বাসিন্দা। আইন যত কঠোর হচ্ছে চোরা কারবারিদের দৌরাত্ম্য তত বৃদ্ধি পাচ্ছে। পাচারকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না বনের মুখ পশুরাও। রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পূর্ণবয়স্ক চিতাভাগের চামড়া সহ বেশ কিছু হাড়গোড়। গ্রেপ্তার করা হয় দুই পাচারকারীকে। ওই দুই পাচারকারী নেপালের বাসিন্দা বলে জানিয়েছেন বেলাকুবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত। চিতাবাঘটিকে সদ্য হত্যা করা হয়েছে বলেও জানিয়েছেন সংবাদ প্রতিনিধিকে। কালকে আমাদের গোপন সূত্রে একটা খবর ছিল যে রাত্রি 11টা নাগাদ ওই পানি ট্যাঙ্কিতে কিছু ইন্টারন্যাশনাল স্মাগলার এসছে এবং তারা নেপাল থেকে একটি লেপার্ড স্কিন বাংলাদেশে পাচার করবে। তো সেই খবর মহাপাত্র আমরা এন উমারানির নির্দেশে DFO আমরা পানি ট্যাঙ্কিতে আগে যে SSB ক্যাম্প আছে ওখানে আমরা ঘাটি গাড়ি এবং ওরা যখন আসছিল আমাদের ইন্ডিয়ান বর্ডারে তখন আমরা দুজনকে ধরি, অ্যাপ্রেহেন্ডেড করি। তো ওদের কাছে আমরা একটা স্কুল ব্যাগ পাই এবং তার কাছ থেকে দুটো একটা লেপার্ড স্কিন পাই, মেল লেপার্ড স্কিন, এবং এটাকে গুলি করে মারা হয়েছে। এরা হচ্ছে বলেছে যে এরা হচ্ছে নেপাল জঙ্গল থেকে এটা কালেকশন করেছে, জঙ্গল থেকে এরা গুলি করে মেরেছে এবং তার পরবর্তীতে এটাকে এরা নিয়ে ওখান থেকে ওরা টাকা দিয়ে কিনেছে, 3 লক্ষ টাকা দিয়ে কিনেছে এবং পরে এটাকে 8 লক্ষ টাকায় বাংলাদেশে পাচার করত। কলকাতা থেকে অর্ক মাইতির রিপোর্ট, নিউজ বাংলা। বিষধর সাপের দৌরাত্মে আতঙ্কিত এলাকাবাসী। জানা যায় মালদার সর্ববিশারদ নিতাই হালদারের হস্তক্ষেপে আতঙ্ক প্রশমিত হয়। ঘটনা শনিবার সকালে মালদা শহরের বাগানপাড়া এলাকায়। ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার মহেশপুরে বেশ কয়েকদিন ধরে সাপের আতঙ্ক দেখা যাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কারোর বাড়ির সেফটি ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ছিল বিশাল বিষধর কোকড় সাপ। আবার কারোর বাড়ির নিকাশী নালার মধ্যে দেখা যাচ্ছিল অন্য প্রজাতির বিষধর সাপ। চলতে ফিরতে সাপ দেখে আটকে উঠতে হচ্ছিল এলাকার বাসিন্দাদের। কিন্তু মনে আতঙ্ক থাকলেও কোনো রকম সাপের যাতে ক্ষতি না হয় সেদিকেও নজর দিয়েছিলেন বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় সর্ববিশারদ নিতাই হালদারকে। পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা নিতাই হালদার শনিবার সকালে তড়িগড়ি মহেশপুর এলাকায় ছুটে আসেন। এরপরই ওই এলাকা থেকে কয়েকটি বিষধর সাপ উদ্ধার করেন। মালদার সর্ববিশারদ নিতাই হালদার বলেন, মহেশপুর এলাকার কয়েকটি বাড়িতে সাপ ঢুকে যাওয়ার খবর আমার কাছে আসার পরই আমি ওই এলাকায় যাই।
কিন্তু অদ্ভুত লাগছে। এলাকার বাসিন্দারা কোনো সাপের ক্ষতি করেননি। তারা আমাকে বিষয়টি জানানোর পরই তড়িঘড়ি এখানে আসি, কারণ মানুষের মধ্যে আতঙ্ক বেশি ছড়ালে সাপেদের ক্ষতি হতে পারে, তাদেরকে মেরে ফেলা হতে পারে। কিন্তু মহেশপুর এলাকায় এসে চিত্রটা ছিল একদম অন্যরকম। এখানে কেউ সাপের ক্ষতি করেনি। পরপর কয়েকটি বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার করি, সেগুলি জারবন্দি করার পর তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বনদপ্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। বনদপ্তরের মালধার বিভাগীয় বনাধিকারী কৌশিক সরকার জানিয়েছেন, সর্পবিশারদ নিতাই হালদার দীর্ঘদিন ধরে সাপ উদ্ধারের কাজ করে আসছেন। তবে মহেশপুর এলাকায় পরপর কয়েকটি বাড়িতে যে বিষধর সাপ উদ্ধার হয়েছে তার খবর শুনেছি। এলাকার মানুষেরা সচেতন আছেন বলেই সাপগুলির কোনো ক্ষতি করেননি। এই ধরনের প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কাজেই ওই এলাকার বাসিন্দাদের মতো প্রত্যেককে সচেতন হওয়া প্রয়োজন। কি করলেন আজকে? মোটামুটি 8:30 দিকে ফোন আসে, ওই মহেশপুর বাগানপাড়া, সে আমাদের বাচ্চু মন্ডলদার বাড়িতে এসেছি, উনি আমাকে ফোন করেছিলেন কিছুক্ষণ আগে। তো আমাদের ওনার বাড়িতে একটা পায়খানার ট্যাঙ্কির মধ্যে, সব ট্যাঙ্কির মধ্যে সাপটাই ঢুকে যায়, একটি সাপ। তো বাড়ির মানুষ প্রচণ্ড আতঙ্কে ছিল। তো সেখানে আমি এসে দেখি সাপটাকে আবার উদ্ধার করে তাকে তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। তো আমার এটা খুব ভালো লাগছে, উনি একটি স্কুল টিচার, এটা একটা ভালো লোক জিনিস হচ্ছে। সাপটাকে না মেরে, যেহেতু সাপটাকে দুদিন থেকে দেখতে পাচ্ছিল, সাপটাকে না বার করতে পারে আমাকে ফোন করে, তো সাপটাকে না মেরে আমাকে কল করে। তো সাপটাকে পরিবেশে যে আমরা একটাই আমরা তুলে ধরছি, সাপকে বাঁচান, সাপকে বাঁচান, সাপ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে। তো তিনি আমাদের স্যার, আমাদের উনি যে সাপটাকে যে বাঁচানোর জন্য যে হাত বাড়িয়ে আগিয়ে এসেছেন, সত্যি খুব তাকে ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগছে, সাপ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছো মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। ভুল কেস দিয়ে এক যুবককে গ্রেপ্তারের অভিযোগে বাইখোড়া থানা ঘেরাও করলো এলাকাবাসী অভিযোগের তীর SI স্বপন দেববর্মার বিরুদ্ধে। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানার SI স্বপন দেববর্মা মিথ্যা মামলায় বাইখোড়ার SSB ক্যাম্প সংলগ্ন এলাকার এক যুবককে গ্রেপ্তার করেন, বাইখোড়া থানার কারাগারে বন্দী করে রাখেন। এই খবর জানাজানি হবার পর বাইখোড়ার কিছু সংখ্যক যুবক এবং SSB ক্যাম্প সংলগ্ন এলাকার লোকজন বাইখোড়া থানা ঘেরাও করেন। এই যুবককে বন্দী করার কারণ জানতে চাইলে থানার ওসি জানান, মদ্যপানের জন্যই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জানা যায় এই যুবকটি কোনোদিন মদ্যপান করেনি। মেডিকেলের বিষয়টি বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মহিলা ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ বলেছে এই যুবকটি মদ্যপান করছে, তার ভিত্তিতেই উনি কাগজে সই করেছেন। কোনো প্রকারের টেস্ট ছাড়াই এইভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ার ফলে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের কার্যকলাপে ছিচির উঠেছে। অপরদিকে জানা যায় স্বপন দেববর্মা বিগত দিনে সাবরুম থানায় কর্মরত ছিলেন। সাবরুম থানায় থাকাকালীন স্বপন দেববর্মা বিভিন্ন দুর্নীতি কাজে লিপ্ত থাকার কারণে ওনাকে বাইখোড়া থানায় স্থানান্তরিত করা হয়।
এখানে এসেও স্বপন দেবর্মা কুকাজে লিপ্ত হন, যার ফলে বাইকুড়ার লোকজন ক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে। বর্তমানে স্বপন দেবর্মাকে পিছন থেকে মদত যোগাচ্ছে বাইকুড়া থানার ওসি উত্তম কুমার কলই। বাইকুড়া থানার অধিকাংশ পুলিশ এই সকল কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনা সম্পর্কে শান্তির বাজারের এসডিপিও জানান, এ ব্যাপারে তিনি তদন্ত করবেন এবং স্বপন দেবর্মাকে লোকজনের সাথে ভালো ব্যবহার করার জন্য বলবেন। এদিকে বাইকুড়ার লোকজনদের দাবি, এসআই স্বপন দেবর্মাকে শান্তির বাজার মহকুমা থেকে অন্যত্র স্থানান্তরিত করার জন্য। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে বাইকুড়া থানার ওসি এসআই স্বপন দেবর্মার বিরুদ্ধে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। আমার কাছে খবর আছে এখানে যে ভাইকুড়া বাজারে যে তীর জুয়া মদ সব কন্ট্রাক্ট হয়েছে, সব কন্ট্রাক্ট হয়েছে, সব কন্ট্রাক্ট করে এখানে সব কোথায় যাচ্ছে আমি আমি জানি না, ব্যক্তিগত ভাবে আমি জানি, কিন্তু এখানে মদ জুয়া সব তীর সব কন্ট্রাক্ট হয়েছে, কিন্তু রাজ্যের কার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে, কার সঙ্গে থানার সঙ্গে, কিছু লোক থানার কিছু কিছু সঙ্গে। আপনারা কিভাবে জানেন এই ব্যাপারটা? আমাদের সঙ্গে তো 5,000 টাকা কন্ট্রাক্ট হয়ে গেছে, তাহলে এইগুলো কি ব্যাপার? তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যে নেশামুক্ত ত্রিপুরার স্লোগান দিয়েছে, তাহলে ওটা বাস্তবায়ন কে করবে? তাহলে এইভাবে ত্রিপুরা রাজ্য তো একজন যুব সমাজ এবং যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার ধ্বংসের পথে চলে যাবে। এসআই স্বপন দেববর্মা দীপঙ্কর বিশ্বাস নামে একজন ছেলেকে থানাতে নিয়ে এসেছিল। ও হেলমেট ছাড়া নাকি এসএসবি এলাকাতে স্কুটি নিয়েছিল। তারপর কিছু লোক থানাতে এসেছিল, তো আমি এলাম, এসে ওদের সঙ্গে কথা বললাম। তো ওরা অনেক কিছু কিছু কমপ্লেন আমাকে জানিয়েছে, এর মধ্যে একটা বিশেষ ইম্পর্টেন্ট এটা হলো যে দীপঙ্কর নাকি ওদের সঙ্গে ব্যবহারটা রুক্ষ ছিল। তো আমি ওদেরকে বলেছি যে আমি ব্যাপারটা দেখছি কী করা যায়, তো এই বলেই ওরা চলে গেছে। স্বপন দেববর্মার এগেনস্টে ওকে আমি বলেছি বা ফার্দার ডিপার্টমেন্টে আমি বলে দেবো ব্যবহার পুলিশ পাবলিকের সম্পর্ক ঠিক হলেই আমাদের কাজের সাকসেস আসবে। তো স্বপনকে এই কথাই বলবো, হে খুব নতুন অফিসার, সদ্য প্রভিশন শেষ করে এখন জয়েন করেছে, তো হয়তো আমাদের কোনো জায়গার দুর্বলতা ছিল, এখানে এসছে এক মাস মাসখানেক হয়েছে, মাসখানেক হয়নি কম হওয়া, তো ওকে আমি বলে দেবো, প্রপারলি গাইড করবো কীভাবে মানুষের সঙ্গে সুব্যবহার করে কাজ করতে হবে। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার তেলিয়ামুড়া পুর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চিত্রাঙ্গদা কলাক্ষেত্রে। উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী, বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্যরা। সদ্য সমাপ্ত হলো ত্রিপুরার বেশ কয়েকটি পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের উপনির্বাচন। শুক্রবার তেলিয়ামুড়া পুর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মহকুমার শাসক ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী পুর এলাকার 15টি ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, গত 27/12/2018 ইংরেজি তারিখে অনুষ্ঠিত উপনির্বাচনে কোনো বিরোধী দলের প্রার্থী না থাকার কারণে 15টি ওয়ার্ডেই বিজেপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের কাজের গুণগত মান বিভিন্ন বিষয় দেখে তাদেরকে প্রার্থী হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং বিশ্বাস রাখি দলের প্রতি নিষ্ঠা এবং আনুগত্য রেখে তাদের যে দায়বদ্ধতা রয়েছে জনগণের উপর সে কাজ তারা সুচারুভাবে করবে। তেলিয়ামুড়া পুর এলাকায় অনেক অসুবিধা রয়েছে, নদী ভাঙন যেটা সমস্যা আমাদের দীর্ঘদিনের, সেই নদী ভাঙন সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে, নর্দমার
সমস্যা রয়েছে, অনেক সমস্যা, সেগুলিকে আন্তরিকতার সঙ্গে কাজ করে মানুষকে সব সমস্ত অধিকার সুন্দরভাবে বাঁচার যে মানুষের অধিকার, সেই অধিকারগুলি দিতে তারা আন্তরিকভাবে প্রয়াসী হবে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।